আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষী নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী বলেছেন উচিত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কি পদ্ধতিতে খোলা দেওয়া হবে তিনি এটি পরিষ্কার করেছেন। আপনারা জানেন যে গত বছর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা হতাশার চাপ বিরাজ করছে। শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের করোনা যে সুরক্ষা টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার, টিকা দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তিনি বলেন অনলাইনে পাঠদান চলছে, ভবিষ্যতে চলবে এবং অনলাইনে শিক্ষা পদ্ধতি আরও উন্নত করার কাজ চলছে বলে জানান তিনি। তিনি মঙ্গলবার মজিবর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতি গঠনের শিক্ষা ভূমিকা, বঙ্গবন্ধু শিক্ষা দর্শন ও বাংলাদেশের বর্তমানে শিক্ষা ব্যবস্থা শীর্ষক ওই বিনিয়ারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।